ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আরেকটা আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে কিন্তু প্রচুর খেলা, কারণ মহামেডানের তো আই লিগের খেলা আছে, তার সাথে সাথে কিন্তু এএফসি কাপেরও খেলা আছে। অনেকেই টিকিটের কথা জিজ্ঞেস করছো, তো সেগুলো তো বলেই দেবো, কিন্তু তার সাথেও কিন্তু ইস্ট বেঙ্গলের যে এখন কন্ট্রোভার্সি চলছে ইনভেস্টার নিয়ে, কবে হবে, কে হবে, আদৌ হবে কিনা অনেকে জিজ্ঞেস করছো, তো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তাছাড়াও অনেক কিন্তু ট্রান্সফার নিউজ অ্যান্ড রুমার্স তো আজই চারিদিকে ভেসে বেড়াচ্ছে সব, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। আরেকটা কথা বলে দিই, কালকে কিন্তু একখানা ব্লগ ছেড়েছি, এটা কিন্তু একখানা আন্ডার 15 টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা কিন্তু যে কোনো টুর্নামেন্ট না, এটা কিন্তু একটা লিগ সিস্টেমে 7 মাস ধরে টুর্নামেন্টটা হয়েছে। তো এই ভিডিও শেষে দেওয়া থাকবে, এই ভিডিওর আগের ভিডিওটা কিন্তু টুর্নামেন্টটা অবশ্যই কিন্তু দেখো, মানে প্রচুর কিন্তু স্কিলফুল ইয়াং ছেলেদের দেখতে পাবে। আর ভিডিও শুরু করার আগে বলে দিই যে অবশ্যই কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিও, আর বেল আইকনটাও টিংটং করে অপশনটা প্রেস করে দিও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাও অবশ্যই ফলো করে দিও। প্রচার থেকে প্রথমে শুরু হও, প্রথমে আসি গতকাল মানে আগামীকাল যে খেলাটা রয়েছে মহামেডানের, তো সেটার টিকিটের ব্যাপারে। তো সেটার ফ্রি টিকিট একমাত্র মহামেডান ক্লাব থেকেই পাওয়া যাচ্ছে। তো যারা যারা টিকিট কাটতে চাও, আজকে বিকেল 5টা পর্যন্ত দেওয়া হবে, তো চলে যেতে পারো। এবং আগামীকালও সকালে দেবে, সকাল 10টা থেকে আগামীকাল বিকেল 5টা অবধি মহামেডান ক্লাব থেকে ফ্রি টিকিট দেবে, মানে যেটাকে গেট পাস বলা হচ্ছে। তো অবশ্যই কেটে নিও, 37,000 কিন্তু ফ্রি টিকিট ছেড়েছে, কোনো টিকিট কাটার ব্যাপার নেই। মহামেডান ক্লাবে যাও, গেলেই কিন্তু পেয়ে যাবে। আর খেলা কিন্তু কালকে সল্ট লেক স্টেডিয়ামে সন্ধে 7টা থেকে। এর সাথে সাথে আরেকটা বলি, সেটা হচ্ছে এডিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচেরও টিকিট কিন্তু পাবলিশ হয়ে গেছে, সেটা এখন অবধি অনলাইনে দিচ্ছে বুক মাই শোতে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকে কেটে নিতে পারবে। 3টে ম্যাচেরই টিকিট বেরিয়ে গেছে, মানে একটা টিকিটে 2টো করে ম্যাচ দেখতে পাবে, মানে ওই দিনকে যেই 2টো করে ম্যাচ রয়েছে। আর অফলাইন টিকিট মোস্ট প্রবাবলি রবিবার থেকে দেওয়া শুরু হবে, সেটা মোহনবাগান ক্লাব এবং যুবভারতীর গেট নাম্বার 4 থেকে। আর খেলাগুলো কিন্তু 18, 21 এবং 24 তারিখ এদিকে মোহনবাগানের 3টে খেলা, তো একসাথে কিন্তু কেটে নাও, বুক মাই শোতেই দিচ্ছে। আর কিরম ভাবে টিকিট কেটে তুলতে হয় সেগুলো তো জানোই, কারণ আগেও এগুলো করেছো, তো অবশ্যই কেটে নাও। আর অফলাইন টিকিট এলেও অবশ্যই জানিয়ে দেবো। এবং তার সাথে সাথে আরেকটা বলে দিই যে এদিকে মোহনবাগানের এএফসি কাপের সবকটা ম্যাচ কিন্তু লাইভ দেখাবে স্টার স্পোর্টস 3, হটস্টার এবং জিও টিভি, এই 3টে চ্যানেলে। এবার আসি বাকি আপডেট গুলোতে। তো তার মধ্যে প্রথমে একটুখানি অন্যান্য আপডেট কিছু রয়েছে, সেগুলো একটু বলে দিই। তো তার মধ্যে বলি যে সুব্রত কাপ, অনেকেই জানে সুব্রত কাপ সম্পর্কে, তো সেই সুব্রত কাপ কিন্তু শুরু হচ্ছে রিসেন্টলি, এবং সেটা হবে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখ অবধি চলবে, এবং পুরো টুর্নামেন্টটাই হবে দিল্লিতে। এবং তার সাথে আরো একটা বড় কথা বলি, সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের বেঙ্গল টিম সন্তোষ ট্রফি খেলে এসছে, এবং সে কিন্তু রানার্স আপ হয়েছে, খুব ভালো খেলেছে। তো সেই সন্তোষ ট্রফির মানে সন্তোষ ট্রফি টিমের জন্য কিন্তু সেইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেরকমভাবে কোনো প্রাইজ মানি বা কিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট করা এখনো অবধি হয়নি। কিন্তু কেরালা গভর্নমেন্ট, কেরালার যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য কিন্তু বিশাল পরিমাণ একটা প্রাইজ মানি অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা হচ্ছে 1.14 crore পুরো টিমের জন্য, 5 লাখ প্লেয়ার প্লাস হেড কোচের জন্য, এবং 3 লাখ অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যানেজার এবং গোলকিপার কোচের জন্য। মানে বুঝতে পারছো যে পুরো টিমের জন্য 1.14 crore টাকা, এবং প্লাস ইন্ডিভিজুয়ালও কিন্তু প্রাইজ মানি রয়েছে। এবার আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো ইস্ট বেঙ্গলের ইনভেস্টার নিয়ে তো সবাই জিজ্ঞেস করে যাচ্ছে কন্টিনিউ, তো বলে রাখি যে গতকালকেই কিন্তু একটা জায়গায় মানে বিভিন্ন একটা পোর্টাল বা 2 পোর্টালে কিন্তু বেরিয়েছে, যেখানে দেবব্রত সরকার নিজের মুখেই বলেছে যে ইনভেস্টার বিভিন্ন 4-5টা ইনভেস্টারের সাথে কথাবার্তা চলছে, এখন অবধি পুরোপুরি ফাইনাল ডিল হয়নি, কিন্তু আশাবাদী যে জুনের 9 তারিখের মধ্যে ইনভেস্টার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে, এরকমই একটা বলেছেন। কারণ জুনের 9 তারিখে কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে, এটা আগেও বলেছি যে যদি না হয় তাহলে যেই প্লেয়ারদের সাথে প্রি কন্ট্রাক্ট দেওয়া হয়েছে বা যাদেরকে ইনিশিয়ালি কথাবার্তা গেছে, তারা কিন্তু কেউ থাকবে না, অন্য যদি টিমে কোনো ভালো অফার বা বেটার অপরচুনিটি থাকে সেইখানে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো তার মানে বুঝতেই পারছো এখনো অবধি কিন্তু ইনভেস্টার কনফার্ম হয়নি, যেরকম তোমাদের বলেছি, তোমরা অনেক নাম বলেছো, চারিদিকে প্রচুর নাম বলেছে, ব্যাংক, এই সংস্থা, সিমেন্ট কোম্পানি, তারপরে লাস্টে ইমামি, তারপরে অনেকগুলো টিমের নামও নিয়েছো ম্যানচেস্টার ইউনাইটেডের মতো, তো এখনো কিন্তু কারোর সাথে তার মানে কিন্তু ডিল ফাইনালাইজ হয়নি। প্রথমে বলেছিল এপ্রিলের মধ্যে হয়ে যাবে, তখন কিন্তু হয়নি, কারণ নেগোসিয়েশন কিন্তু বসুন্ধরার সাথে ঠিকঠাক হয়নি। তারপরে কিন্তু অন্য অন্য কোম্পানির সাথে করে বলেছিল এই মাসের মিডিলের মধ্যে হয়ে যাবে, তো মিডিল চলে এসছে, তারপরে বলেছিল শেষের মধ্যে, এখন কিন্তু বলছে 9th June মধ্যে। তো দেখা যাক, নিশ্চয়ই হয়তো অনেক কোম্পানির সাথে কথা হয়েছে, কিন্তু নেগোসিয়েশন ঠিকঠাক হয়নি বলে ডিলগুলো হয়নি, হয়তো কোনো কোম্পানির সাথে এখন কথা বলছে, তার সাথে হয়তো ডিল হয়ে যাবে, সেই জন্যই এত কনফিডেন্টলি বলতে পারছেন 9th June। তো দেখা যাক 9th June অবধি ওয়েট করে, কারণ ততদিনে যদি না আনতে পারে তবে কি প্রবলেম হতে পারে তোমরা জানোই, কারণ আগের 2টো সিজনে কিন্তু দেখেছোই। কিন্তু অবশ্যই আশা করবো তার মধ্যেই যেন ইনভেস্টার একদম ফাইনালাইজ হয়ে যায়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তারপরে কিন্তু টিমটাও যাতে করে নিতে পারে।
তো এর সাথে আরেকটা বলি যে গতকালকে একটা ব্লগ ছেড়েছি আন্ডার 15 যেটা বললো একটু আগে, তো সেই ব্লগটা অবশ্যই দেখো, এন্ড স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। আর এই ভিডিওটার আগের ভিডিওটা দেখো এবং কমেন্ট করো, এবং পারলে অবশ্যই কিন্তু শেয়ার করো, কারণ ব্লগটা কিন্তু খুব ভালো আর ইয়ং বাচ্চা বাচ্চা ছেলেরা খেলেছে। তো এর সাথে আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথায়। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিম তো দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, একটা হচ্ছে 17 তারিখ, 17 তারিখ খেলবে হচ্ছে অল স্টার টিমের সাথে, সেখানে কিন্তু আই লিগের প্রচুর প্লেয়ার রয়েছে এবং তার সাথে সাথে সন্তোষ ট্রফিরও প্লেয়ার রয়েছে। সন্তোষ ট্রফি থেকে দুজন প্লেয়ার রয়েছে, একজন হচ্ছে কেরালার ক্যাপ্টেন জিও ইউসেফ এবং বেঙ্গল টিমের তন্ময় ঘোষ, আর বাকি সবাই কিন্তু রয়েছে আই লিগ থেকে। আই লিগের মধ্যে মোহামেডান স্পোর্টিং থেকে মনোজ মোহাম্মদ রয়েছে, আশির আক্তার রয়েছে, চুলোবা কিন্তু রয়েছে। আর পুরো টিমটা স্ক্রিনে দেখে নাও, 21 জনের যে স্কোয়াড রয়েছে। এবং এর সাথে বলি যে 20 তারিখে, আগামী 20 তারিখেও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে, সেটা হচ্ছে বেঙ্গল টিমের সাথে, যে টিমটা সন্তোষ ট্রফি খেলেছে তাদের সাথে, এবং সেটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে 20 তারিখ সন্ধে 6টা থেকে, সবকটাই কিন্তু ক্লোজ ডোর হবে। হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচ অবশ্যই ক্লোজ ডোর হবে, এবার প্র্যাকটিস ম্যাচের টিকিট নিয়ে জিজ্ঞেস করুন, আর প্র্যাকটিস ম্যাচ দেখতে যেতে পারবে না, কারণ প্র্যাকটিস ম্যাচ শুধু নিজেদের টিম দেখে নেওয়ার জন্যই হয়। তো একদম শেষে এটিকে মোহন মানের কথায় চলে আসে, এটিকে মোহন মানে যে ট্রান্সফার আপডেট ছিল, যাদেরকে অ্যাপ্রোচ করেছে সব তোমাদের বলেই দিয়েছিলাম, এটাও বলে দিয়েছিলাম যে যদি স্ট্রাইকার পেয়ে যায় রনিকৃষ্ণা ডেভিড উইলিয়াম খুব সম্ভবত ছেড়েই দিচ্ছে, কারণ তাদের মানে অ্যাপ্রোচ কিন্তু করছে না এখন অব্দি, যা আপডেট দুজনকেই কিন্তু ছেড়ে দিচ্ছে, নতুন স্ট্রাইকার কিন্তু তার জায়গায় আসবে। তো আরেকটা এটা সন্দেশ সিংহানের কথা বলেছিলাম, সন্দেশ সিংহানও কিন্তু এই মুহূর্তে টিমের সাথে প্র্যাকটিস করছে না, সন্দেশ সিংহান কিন্তু আবার বাইরে কোনো একটা টিমেই কিন্তু যেতে চাইছে, সেই নিয়েই কিন্তু নেগোসিয়েশন চালাচ্ছে, ওই জন্য কিন্তু যাতে ইনজিওর্ড না হয় হয়তো সেই জন্যই কিন্তু প্র্যাকটিস করছে না। এবার খেলবে কি খেলবে না সেটা কিন্তু দেখার বিষয়, কারণ এএফসি কাপের কিন্তু 3টে খুব ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে কিন্তু ফুল স্কোয়াড আছে, রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস কন্ট্রাক্ট কিন্তু মাসের শেষে শেষ হবে, ওই জন্য এরাও কিন্তু খেলবে, সবাই কিন্তু ফুল দমে প্র্যাকটিস করছে। তো সন্দেশ সিংহানকে অ্যাভেলেবেল পাবে কিনা এটা কিন্তু এই মুহূর্তে একটু ডাউটফুল, এরপরে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু ডাউটফুল যে সন্দেশ সিংহানকে পাবে কিনা, কারণ ও কিন্তু ফরেন কোনো টিম, ইউরোপের কোনো টিমে আবার কিন্তু চেষ্টা করছে। আর একটা বলে রাখি যে এএফসি কাপের 7 দিন আগে কিন্তু ফুল টোটাল স্কোয়াড কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, সেটা অলরেডি হয়ে গেছে, কারণ 18 তারিখে ফার্স্ট খেলা, তো 12 তারিখে কিন্তু টিম রেজিস্টার্ড হয়ে গেছে, এবং সেখানে যারা আছে তারাই হয়তো মেনলি প্র্যাকটিস এখন করবে। আর সন্দেশ সিংহানের তো যেটা বললো যে একটা কিন্তু ইঞ্জুরি ছিল, সেটা কিন্তু পুরোপুরি রিকভার হয়, তো সেটাই দেখার যে কোন 21 জনকে বা 25 জনকে রেজিস্টার করেছে, সেটা জানতে পারলে কোন কোন বিদেশিকে রেজিস্টার করেছে জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। তবে আশা করা যায় যে সিরি, ডেভিড উইলিয়ামস, হুগো হুমো, রয় কৃষ্ণ বা কাল ম্যাথিউ, এই 5 জন এবং জনি কাউকো 6 জনের মধ্যে 4 জনকে তো রেজিস্ট্রেশন করাতে পারবে, বা সেটাই দেখার যে, কারণ এটা কিন্তু খুব ডিফিকাল্ট বাঁচা 6 জন থেকে 4 জন। আর একদম শেষে আর দুটো আপডেট দিয়ে দিই, একটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন যে ডেভেলপমেন্টাল লিগ চলছিল তাতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি, লাস্ট ম্যাচটা ছিল বেঙ্গালুরু ভার্সেস কেরালা ব্লাস্টার, তারা 0-0 ড্র হয়েছে এবং সেটা কিন্তু বেঙ্গালুরু গ্রুপ টপার হয়ে কিন্তু জিতেছে। আর বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার এরা কিন্তু নেক্সট জেন কাপ যেটা ইউকে তে হবে তাতে কিন্তু পার্টিসিপেট করছে। এবং তার সাথে বলে রাখি যে কেরালা ব্লাস্টার্সের একজন ইয়ং গোলকিপার সচিন সুরেশ, যে কিন্তু কেরালা ব্লাস্টার রিজার্ভ টিমের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে, ও কিন্তু গোল্ডেন গ্লাভ জিতেছে, 6টা ম্যাচ টোটাল খেলেছে এবং 6টাই কিন্তু ক্লিন শীট রেখেছে, এটা কিন্তু বিশাল বড় কিন্তু অ্যাচিভমেন্ট। তো যা যা আপডেট ছিল পুরো কিন্তু তোমাদের দিয়ে দিলাম, যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য, যেটা বললাম এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর কমেন্ট করো এবং শেয়ার করো। তো চলো এখনের জন্য টাটা।